নিউজ টাইম বিডি সবসময় আপনাদেরকে নতুন নতুন তথ্য এবং নতুন কিছু নিউজ দিয়ে আপনাদের পাশে আছে। আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করুন। আমাদের আজকের বিষয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক। আমরা আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সম্পর্কে কিছু তথ্য জানব। চলুন কথা না বাড়িয়ে আমরা তথ্যে চলে যাই। বঙ্গবন্ধু এক বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ প্রকল্প। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট এবছর 16 ডিসেম্বর মহাকাশে উৎক্ষেপণ করা হবে। স্যাটেলাইটটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে 2018 সালের এপ্রিল মে মাস নাগাদ। স্যাটেলাইটটির উৎক্ষেপণ খরচ হবে 3,243 কোটি টাকা। বাংলাদেশ সরকার নিজের তহবিল থেকে খরচ করবে 1,555 কোটি টাকা। রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টার স্পুটনিকের কাছ থেকে কক্ষপথ কেনার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। মহাকাশের 119.1 পূর্ব দ্রাঘিমায় 2,80,00,000 মার্কিন ডলারের সমপরিমাণ প্রায় 229 কোটি টাকায় কেনা হয়েছে স্লট। স্যাটেলাইটে 40টি ট্রান্সপন্ডার থাকবে, যার 20টি বাংলাদেশের জন্য থাকবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। ট্রান্সপন্ডার লিজের মাধ্যমে বছরে 250 থেকে 300 কোটি টাকা আয় করা সম্ভব হবে। গাজীপুরে প্রাইমারি এবং রাঙ্গামাটিতে সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন থাকবে এই স্যাটেলাইটের। উৎক্ষেপণের সময় কোনো রকম ঝুঁকি এড়াতে একটি অতিরিক্ত রকেট মজুদ রাখা হবে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের জন্য। মাত্র 7 বছরে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের উৎক্ষেপণের পুরো টাকা উঠে আসবে আশা করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। স্যাটেলাইট উৎক্ষেপণে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হবে চতুর্থ। এর আগে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো তথ্য বা নিউজ নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।